বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো, আমাকে কোনো কোনো ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে মানুষ চরিত্রহীনতা কাজ করে যৌবনী পানিটা নষ্ট করতেছে এবং কোনো দিকে কুদৃষ্টি করে তাদের যৌবনী পানি নষ্ট করতেছে, এবং কেউ কেউ আছে যে নিজের স্ত্রী থাকার পরেও অন্যের দিকে লিপ্সা করতেছে, এবং নিজের স্ত্রী থাকতেও তাদের স্বপ্নদোষ হচ্ছে, আবার যাদের স্ত্রী নেই তাদেরও হচ্ছে। তখন আজকের কথাটি হলো, যারা আমাকে জিজ্ঞাসা করলো যে একটা ইচ্ছায় একটা অনিচ্ছায়, যে ইচ্ছায় এই যৌবনী পানি বীর্য নষ্ট করে, এটার হিসেব তো দিতে হবে, কিন্তু যেটা স্বপ্নদোষের মাধ্যমে চলে যায়, তো এটার হিসেব কি আমাদেরকে দিতে হবে? কারণ এটা তো ইচ্ছে করে হয় না। আমি বলবো, এখানেও ইচ্ছে করে কাজ আছে। সে ইচ্ছে করে কাজটি কীরকম? যেমন দেখেন, আপনি একটা গ্লাসের মধ্যে পানি রেখেছেন, এখন পানিটার উপরে যখন ফু দিবেন তখন পানিটা কাঁপবে, নড়বে, চড়বে বা জোরে ঝাঁকা লাগবে, পড়বে। তো এখন কথা হলো, আমি যখন মুখ দিয়ে কথা বলবো, চোখ দিয়ে দৃষ্টি করব, তখন কিন্তু আমার এই যৌবনী পানির মধ্যে নাড়াচাড়া লাগে। আচ্ছা, তখন কি হয় যে বেশি নাড়া লাগলে ঝলকে পড়ে যায়। তাই বলবো কি, সেই নাড়াচাড়াটা কি, যে আকাশেতে সাগর আছে দৃষ্টিতে দেয় নাড়া, সেই নাড়াতে ঝড়ের সৃষ্টি কেমনে থাকি খারাপ। এই জগতে মরা যারা মরার কাছে যেতাই ধরা, আমার জীবন করলো সারা অজ্ঞানে। আচ্ছা, তাহলে এই দৃষ্টিকে সংযত করতে হবে এবং আমাদের মুখের কথাকে সংযত করতে হবে, তখন এটা স্থির থাকবে। যে জায়গায় মাসের মধ্যে পাঁচবার ছয়বার স্বপ্নদোষ হতো, সে জায়গায় হয়তো একবার দুবার হবে। আর একবার দুবার যে হবে, সেটা আপনার ইচ্ছাই নয়, সেটি দেখা গেছে সাগরে যখন জোয়ার বা নদীতে যখন জোয়ার আসে, তখন জোয়ারের পানি কিন্তু ভেসে যায়। এতে কিন্তু নদীর কোনো দোষ নেই, এটা জোয়ারের পানি এসেছে। আচ্ছা, জোয়ারের পানি যদি নালা ডোবার মধ্যে গিয়ে ভরপুর হয়ে যায়, এটা আপনার দেখার বিষয় নয়, এটা আল্লাহ বুঝবে। আর যদি আপনার দেখা যায়, একটা হচ্ছে নফসের অত্যাচার, যে এটার মধ্যে অত্যাচার করা হয়, তার এই জিনিসের তেমন একটা মন নেই, কিন্তু সে মন সৃষ্টি করছে, কোনো দিকে দৃষ্টি করছে, কোনো খারাপ কথা বলছে, খারাপ দৃশ্য দেখছে, তার থেকে সেই জিনিসটা জাগ্রত করে তখন তারা এটাকে নষ্ট করে। তাই বলবো কি, যে অনিচ্ছায় যে আমি খাচ্ছি, লচ্ছি, আল্লাহর ইবাদত করতেছি, কাজ করতেছি, অন্যদিকে কোনো খেয়াল নেই, হঠাৎ করে এটা হয়ে গেছে, এটার হিসেবটা আল্লাহ ধরবেন না। তবে আল্লাহ ধরবেন কোনটা, যেটা ইচ্ছেগতভাবে হচ্ছে এবং আমি রাতে কুদৃষ্টি করেছি, রাতে অনেক কিছু ভাবনা করেছি, আল্লাহ ব্যতীত অন্য কিছু চিন্তা ভাবনা করেছি, তখন ওই ভাবনা থেকে আমার সে আকাশের মধ্যে যে সাগর আছে মাথায়, সেখানে জমট বেঁধেছিল। দেখবেন আকাশে যখন আপগুলো দৌড়াদৌড়ি করে, তারা কিন্তু পড়ে না, আর তখনই পড়ে যখন বাতাসটা থেমে যায়, ধাপ করে বৃষ্টিটা জমিনে পড়ে যায়। জমিনকে যখন আকাশ দেখতে পায় যে জমিনটা ফাটা, তখন সেই ফাটার মধ্যে পানি পড়ে যায়। তাহলে আকাশে সূর্য, মাটিটা যখন ফেটে গেছে, তখন আকাশ থেকে বৃষ্টি চুকি মারে, এখানে বৃষ্টিটা বর্ষণ হয়ে যায়। তাই সেই আকাশের মতো করে আমরা চুকি মারব না, আমরা আল্লাহর নামে থাকবো, সংসারের কাজ করব এবং যতটুকু সম্ভব একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করব। কারণ আমিষ জাতীয় খাবারের মধ্যে এই যৌবনী শক্তিটা বেশি থাকে, আর নিরামিষ যেটা, সেটা হলো বিভিন্ন কাঁচাবাজার জাতীয় যে জিনিসগুলো। আচ্ছা, তখন কি হয়, যে জায়গায় মাসের মধ্যে চারবার পাঁচবার মানুষের স্বপ্নদোষ হয়ে যায়,
সেটা হয়তো একবার, অতিরিক্ত দুইবার, এতে আল্লাহ ধরবে না। অতিরিক্ত খাবো, অতিরিক্ত আমি কুদৃষ্টি করব, অনেক কিছু ভাববো, তখন তো এটা হবেই, তখন এটার হিসাব আল্লাহ চাবে। কারণ তুমি তোমার আকাশের মধ্যে সেই মেঘ জমিয়েছিলে, সেই মেঘ জমছে কিসের থেকে? দৃষ্টির থেকে, কথার বলা থেকে, তোমার খারাপ চিন্তা থেকে। আর বৃষ্টি যেহেতু বা মেঘ যেহেতু আকাশে জমেছে, এটা পড়বেই, সেটা জমার সময় আমাকে দেওয়া যাবে না। এ হলো একটা বিষয়। তবে আরও একটা বিষয়, যিনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমরা ইচ্ছায় স্ত্রীর কাছে সহবাসে যায়, অনিচ্ছায় যায়, কিংবা দুনিয়াতে কোনো লোভ লালসায় খারাপ করে ফেলে, এটার হিসাবটা আল্লাহ চাবে। কিন্তু এই খারাপে আমি যাই না, আল্লাহকে ভয় করে আমি যাই না। কিন্তু যে স্বপ্নদোষ হয়ে যে জিনিসটা নষ্ট হচ্ছে, এটার হিসেব কি আল্লাহ চাবে? আজকের কথা হলো এটা। তো আমি তো বললাম যে এটার হিসাবটা তখনই চাবে যখন আপনি বিভিন্ন কুদৃষ্টি থেকে আপনার আকাশে সেই মেঘ জমা করবেন, তখন সেই মেঘটা ঝপ করে পড়ে যাবে। আর যদি বিভিন্ন দৃষ্টি, খারাপ দৃষ্টি, খারাপ চিন্তা না করেন, তাহলে সেখানে সে জমা হবে না, এটা মনেও পড়বে না। এটা মনের সাথে কানেকশনটাই বেশি। আচ্ছা, এর মধ্যে আবার খাবার বেছে খেয়েছেন, নিরামিষ খেয়েছেন বেশি, তখন কি হলো? তখন কয়েকটা দিক থেকে এই দেহটা সাপোর্ট পেয়েছে, মনের দিক দিয়ে, কুদৃষ্টির দিক দিয়ে, এবং দেখা যায় নিরামিষ খাওয়ার দিক দিয়ে, যে এগুলো বেছে যখন চলেছেন, তখন এই দেহটা কি পেয়েছে? একটা সাপোর্ট পেয়েছে। তখন সে যে জায়গার ভিতরে মাসে চারবার পাঁচবার অনেকের হয়ে যায়, সে জায়গায় মাসে একবার, অতিরিক্ত দুইবার, এতে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকের কথাগুলো এটাই বোঝানো হলো যে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমার অনিচ্ছায় হলে, আর ইচ্ছায় হলে এটা ক্ষমা করবেন না। আর ক্ষমা করবেন না, দেখা গেছে জীবনের শেষে মানুষে জীবনে বহু ক্ষমা চাওয়া হয়ে গেছে, কিন্তু তওবা নাসুয়ার মতো তো ক্ষমা চাওয়া হয়নি। তো যার তওবা নসুয়া করা বাকি আছে, সে যেন নসুয়ার মতো ক্ষমা চেয়ে নেয়, যে হে আল্লাহ, আজকের থেকে তওবা করলাম, আর কখনোই খারাপে লিপ্ত হব না, খারাপে দৃষ্টি করব না, সহজ সরল নম্র ভদ্র তোমার কুদ্রুতি চরণে আল্লাহ সেজদায় পড়ে থাকব, প্রেমভক্তির দেশে থাকব। তখন কি হবে? তওবা নসুয়া করলে তখন আল্লাহ এটা মাফ করে দেবে। আর আমরা ইচ্ছা করলে কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, চেষ্টা করি, কিন্তু চেষ্টা করলেই তো আল্লাহ খুশি হয়, তখন আল্লাহ আমাদেরকে সাহায্য করে। যাই হোক, আজকের যে আলোচনা আপনাদের সামনে করা হলো, আপনাদের আজকের এই আলোচনা কেমন লাগলো তাও জানাবেন, এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা করলে আপনাদের ভালো লাগবে বা প্রয়োজনীয় অবশ্যই আমাকে জানাবেন, যেন সেই আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।